আমি প্রতিনিয়ত কিবোর্ডের লেসন আপনাদের মাঝে তুলে ধরব। তো আজকে প্রথম আমি যে লেসনটা দিব সেটা হচ্ছে সর্বপ্রথম কিবোর্ডের স্কেল, প্রত্যেকটা স্কেল সম্বন্ধে আজকে কিছু আলোচনা করবো এবং কিছু টাচ আমি তুলে ধরবো। আর নিয়মিত আমার ভিডিও ফলো করবেন এবং সেই সাথে লাইক কমেন্টস করে আমাকে জানাবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব। আর প্রতিদিন ভিডিও পেতে বেল আইকনে চাপ দিবেন। শুরু করছি আজকে ভিডিও। কিবোর্ড শেখার ইচ্ছা সবারই, যারা গান বাজনা পছন্দ করেন তাদের সবারই কিবোর্ড বাজাতে ইচ্ছে করে। আর এখন আমরা জানি মোবাইলের মাধ্যমেও, অ্যাপসের মাধ্যমে কিবোর্ড পিয়ানো বাজানো যায়। এটা আপনারা ইচ্ছে করলেই সেকেন্ডের মধ্যে আপনারা এটা বাজাতে পারবেন। তো যাই হোক, আমি যেটা করছি প্রথম, কিভাবে স্কেলটা আমরা চিনব। প্রফেশনাল কিবোর্ডে সবসময়ের জন্য থাকে পাঁচটি অক্টেভ, পাঁচটি অক্টেভ থাকে। অক্টেভ অর্থাৎ বারোটি স্বর মিলে একটি অক্টেভ হয়, অর্থাৎ নোট বারোটি। এই একটি নোট, যেমন একটি নোট, এই এরকম বারোটি নোট মিলে হয় একটি অক্টেভ। তো এখানে আমরা দেখতে পাই যে পাঁচটি অক্টেভ আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এরকম সব মিলে দেখা যাবে পাঁচটি অক্টেভ আছে। আর হারমোনিয়ামে সাধারণত হারমোনিয়ামে থাকে সাড়ে তিন অক্টেভ, তিন অক্টেভ এরকম থাকে। তো আমরা সর্বপ্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে, আমরা যেমন এ বি সি ডির মাধ্যমে যদি আমরা চিনতে যাই, তাহলে এ বি সি ডি ই এফ জি এ বি জি পর্যন্ত আমরা যেতে পারি। আর যদি মনে করি যে সি থেকে আসব, তাহলে সি থেকে আসলে সি ডি ই এফ জি এ বি এভাবে আমরা চিনে নিব। সেটা হচ্ছে আমরা প্রথমে আমরা দেখে নিব যে প্রথম নোটটা, একদম প্রথম নোটটা সেটা হচ্ছে সি নোট, অর্থাৎ এই কালো দুই নোটের পূর্বের যে আগের যে নোটটা, পূর্বের যে নোটটা, সেই নোট হচ্ছে সি নোট। আর আমরা যদি এ বি সি ডির মাধ্যমে জানতে চাই, যে প্রথম যেহেতু লেটারের প্রথম অক্ষরের নাম হচ্ছে এ, তো আমরা এ থেকে যদি আমরা গুনতে চাই, তাহলে এ থেকে আমরা ধরতে সবসময়ের জন্য করতে পারি, স্কেল বানাতে পারি, অর্থাৎ যেটাকে আমরা হোম কর্ড বলি, এ থেকে আমরা শুরু করতে পারি। এখন যদি আমরা সি থেকে শুরু করি, সি থেকেও শুরু করতে পারবো, আবার এ যেহেতু শুরুর নোট সি, আর এ থেকে শুরু করলে মনে হবে যে লেটারের যেহেতু প্রথম অক্ষর এ, তাহলে এ থেকেও আমরা শুরু করতে পারি। তো দুইটার যে কোনো একটা থেকে আমরা এই কিবোর্ডের শুরুটা আমরা করতে পারি। তো আমরা এ থেকে আমরা যদি গুনি, আমরা সি থেকে গুনি, যেহেতু সি হচ্ছে একদম প্রথমে হচ্ছে সি, একদম শুরুর নোটটা হচ্ছে সি। সাধারণত তিন, এই পাঁচটা অক্টেভকে তিনটা ভাগ করে নিব। প্রথম অক্টেভটুকুন আমরা, প্রথম ভাগটুকুন রেখে দিব লো পার্ট, যেটা হচ্ছে একদমই বেস টাইপের, ভারী টাইপের। মাঝের পার্টটুকুনকে আমরা বলবো হচ্ছে মিড পার্ট, অর্থাৎ লোর থেকে একটু উঁচু আর চিকন। আর একদম শেষের মাথার ডান ডান পাশের যে পার্টটুকুনকে বলবো হচ্ছে হাই পার্ট। অর্থাৎ এই এই পাঁচটি অক্টেভকে আমরা তিনটা ভাগে ভাগ করব, একদম যেখানে যেখানে ভাগ হয় তিনটা ভাগে ভাগ করলে লো পার্ট, মিড পার্ট, হাই পার্ট। এখন আমরা সব সময়ের জন্য যখন একটা স্কেল নির্ধারণ করব, প্রথমত যে স্কেলটা নির্ধারণ করব সেই স্কেলটাই হবে আমাদের হোম কর্ড, অর্থাৎ সা। সেই সা কিন্তু মিড পার্ট থেকে শুরু হয়, লো পার্ট থেকে শুরু হয় না, এটা হচ্ছে মিড পার্ট থেকে শুরু হয়। তো আমরা যেখান থেকে শুরু করব ওখান থেকে হবে, শুরু হবে আমাদের অক্টেভের প্রথম সা, প্রথম নোট। অর্থাৎ আমরা যদি এখন লো পার্টে গিয়ে আমরা সা শুরু করি, একজনের কণ্ঠ যদি লো পার্টে যেয়ে থাকে, তাহলে লো পার্ট থেকে আমাকে সা নির্ধারণ করতে হবে। এখন একজন সিঙ্গার গান ধরলেন মিড পার্ট থেকে, মিড পার্টের যে কোনো নোট থেকে গান ধরলেন, এ বি সি ডি ই এফ জি যেখান থেকে গান ধরুক,
সেইটাকে আমরা সা নির্ধারণ করে ওইটার স্কেল নির্ধারণ করব। এবং যদি হাইপাটে অবশ্য সাধারণত হয় না, তবে যদি আমি নিয়ম অনুসারে বলছি, যদি হাইপাটে কোনো সিঙ্গার গান ধরেন তাহলে যেখান থেকে শুরু করবেন এবং মনে হবে যে এটা স্কেল, তাহলে ওইটাই, ওইখান থেকে আমাদের এটার স্কেল মনে হবে নির্ধারণ করতে হবে। তো আমি মনে করলাম যে হচ্ছে সি, আমি যদি এটার সি দুইটা কালো স্বরের কালো নোটের বাম পাশের যে স্বরটা সেটা সি, অর্থাৎ এটা সি, এটা সি, এটা সি, এটা সি, এটা সি, একই একটা অক্টেভ দিয়ে আমি ভেঙে বুঝিয়ে দিতে চাচ্ছি, যেটা হচ্ছে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, বি, এ, এ শার্প, বি। আবার এই এ শার্পকে অনেকেই বি ফ্ল্যাট বলেন হারমোনিয়ামের ভাষায়, অথবা যা বি ফ্ল্যাট বলে থাকেন আর কি, এটা এ শার্প বলা যেতে পারে, আবার অনেকেই বি ফ্ল্যাট বলেন, আর এটা ন্যাচারাল বি। তো এখন থ্রি, অর্থাৎ আমরা হচ্ছে এখানে টোটালি 12টি নোট আমরা পেয়ে গেলাম, 12টি নোট আমরা যে অক্টেভ থেকে আমরা বাজাবো 12টি নোট। এখন আমি এখান থেকে সারগাম প্রথমে আমি বাজাতে চাচ্ছি, সেটা হচ্ছে 1 3 5, এখানে যেমন দেওয়া আছে সা ভাগ করে, যেমন বলতে পারে একটা সূত্র মুখস্থ করা যেতে পারে, সেই সূত্রটা আমি এখানে করার সময় স্ক্রিনে আমি লিখে দিব, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এই 8টি স্বর, অর্থাৎ 7টি সা সহ 8টি, 8টি স্বর আমরা এভাবে বলতে পারি, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা। যদি আমাদের সারগাম বলতে প্রবলেম হয় আমরা 1 2 3 4 বলতে পারি, 1 2 3 4 5 6 7 8 8 7 6 5 4 3 2 1, আমরা এভাবে সারগামটা বললে বেশি ভালো হয় আর কি। তো আমরা প্রথম আমাদের যে কাজটা, আমরা হচ্ছে এই এটাকে এভাবে করে নিব। আমাকে প্রতিনিয়ত আপনারা যদি ফলো করেন তাহলে আমি নিয়মিত যে ভিডিওগুলো দিব আপনারা খুব দ্রুত কিবোর্ড বাজাতে পারবেন। প্রথমের যে কাজটি আমি সেই কাজটি আপনাদের প্রাথমিক যে কাজটি সেটা আমি আজকে দিয়ে দিলাম, আমি আরেকবার বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে বাজিয়ে দিচ্ছি, এখন যদি আমি এভাবে প্রতিনিয়ত শুরু থেকে আমি যদি বাজাই একটু একটু করে ফলো করি, আসলে খুব সহজেই কিবোর্ড বাজানো বা হারমোনিয়াম বাজানো গান তোলা সম্ভব। আমি আপনাদের গান তোলা পর্যন্ত কিভাবে গান তোলা হয় এটা আমি অবশ্যই এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব, প্রতিদিন আমি আপনাদের টিউটোরিয়াল দিয়ে দিব এবং আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি ছোট্ট করে একটু পিয়ানো বাজাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।